हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो नतून एक वीडियो ते तुम्हारे सबा के वेलकम और आमी सुमित्रा आज के आबार नतून एक ब्लॉग निये चले सेछी। तो आमार चैनलेर नामटा आमी एकटू चेंज कर दिए चैनलेर नाम रेखे सुमित्रास ब्लॉग, कारण आमार सुमित्रार नामटा हलो सार्टिफिकेटे, सम्मान समस्त सार्टिफिकेटे आछे, ताई भावलाम ए नामेई चैनलटार नाम रेखे दी, कारण माय एवर स्टाइलटा ना सबाई ठिकभावे बोलते पारे ना। तो सकाल सकाल उठे और उठे देखो बासन टासन सब परिष्कार करते हुए किचेने निये धुलाम। आज जेहेतु सान्डे, तो सान्डे ते छुटिर दिने माने एकटु रेस्ट करब, कि काजेर माने आरो माने तीन गुण चार गुण काज बेड़े जाए। एमनिते तो रोज काज थाके, दुटो बाच्चा एका संसार, तो रविवारे जान आरो माने तीन चार गुण बेड़े जाए। तो जाय होक एटा धुलाम, आर रोज धुते पारी ना, इंदुरे खूब अत्याचार करे, एकटु नोंरा करे दे। तो आज एकटु समय पेलाम तो धुइये फेललाम, आर एखन माने अनेक बेला होये गेछे, सकाले उठते अनेकटाई देरी होये गेछे। तो दीपार परीक्षा आछे तार जन्य ओके ओर पापा ओके माने देखिए दिच्छे ओर जेगुलो पढ़ार बाकी आछे सेगुलो, आर बाबू बारबार डिस्टार्ब करछे। तो फ्रेंड्स, आमार पुजो करा होये गेछे एखाने, आर स्नान टान तो हो गए बोले तो पुजो करेछि। दीपा ओइखाने उठिस ना, भय लागे एखानटा गिये। तो सकाल थेके ब्रेकफास्ट नाश्ता किछु करिनि, दीपा शुधु खेयेछे आर बाबू खेयेछे, आमरा खाइनि। आर कला छिलो, ब्रेड छिलो, बाटार जैम दिये खेयेछे। आर देखि कला शेष हये गेछे, तो निये आसते गेछे, ओटाई खाबो आमराओ। आर रान्ना बान्ना कि करि देखा जाक जाक। আর শরীর একদম ভালো লাগছে না, রাত জেগে জেগে মানে অবস্থা খুবই খারাপ, চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে, কারণ রাত জাগতে হয়। এখানে জলটা যেহেতু অনেক রাত্রে আসে, সেহেতু সেটা একটা জাগার কথা। আর হলো সবথেকে বড় প্রবলেম যে ইদানিং ভিডিও মানে আপলোড দিতে অনেক টাইম লাগছে, যেহেতু এই ফোনটা থেকে মানে এইচডি কোয়ালিটিতে ভিডিও হচ্ছে, তো সেটা আপলোড দিতে অনেক টাইম লাগছে। মানে ওই ফোন থেকে নেটটা নিয়ে এখানে ওয়াইফাই কানেকশন করি, তারপর আর কি ভিডিওটা আপলোড দিই। কিন্তু ধরো অন্য টাইমে যদি আপলোড দিই তাহলে পুরো নেট শেষ হয়ে যাবে, তার জন্য রাত 12টার পরেই দিতে হয়, সেজন্য রাতটা জাগতে হয়। তো চলো, সারাদিন কী করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর মনে হচ্ছে কি লাগালি খোলা, তো আজকে স্নান করিনি, আমি স্নান করেছি আগে। তো চলো, খুব খিদেও লেগেছে, ভালো লাগছে না কিছু, ওরা যতক্ষণ নাচছে ততক্ষণ বেকার মানুষ হয়ে বসেই থাকতে হয়। তো চলো, তার আগে দেখি কিছু কাজ যদি এদিকে সামলে, মানে বসে থাকতে তো পারি না, কি যে কোনো কাজ আমার জন্য পড়েই থাকে, তো সেগুলো করছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর যারা যারা আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন বাজছে 1:15, আর এখন মাছ নিয়ে এসছে, তো এনেছে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো অনেক বড় বড় আছে, আর এই কাতলা মাছ। আর এখানে না এই কাতলা রুই এগুলো কম দিতেই চায় না মাছগুলো, মানে নিলে হয়তো 750-800 মানে 500-র ওপরে নিতে হবে। আর এখন ফ্রিজ বন্ধ করে রেখেছি, তো তার জন্য মানে বেশি মাছের দরকার হয় না, আর বেশি মাছের ছড়াছড়িও আমার ভালো লাগে না। তো কম পাশে একজন নিল, তো দুজন ভাগ করে নেওয়া হয়েছে, আর দেখি কোনটা কি বানায়। আর এই যে নারকেল, মানে আমার কিরকম ভালো লাগে বলতো, মাছ মাছ আনলো, একবারে রান্না করলাম, একটুখানি একটু করে আনলো, খেলাম, ব্যাস হয়ে গেলো। ফ্রিজে রেখে রেখে খাও খুব একটা ভালো লাগে না এই জিনিসটা, কিন্তু কি করব, রাখতে হয়। আর এদিকে করলা ভাজতে দিয়েছি, আর এখানে ভাত, আর এখানে হয়েছে লাউয়ের ছেচকি, আর এখানে হয়েছে লাউয়ের ছাল আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এই রকমের যে রান্না হচ্ছে আজকে। তো চলো রান্নাগুলো করে নিই তাড়াতাড়ি, বাবুকে খাওয়াবো, বাবুকে স্নানও করানো হয়নি। তো চলো, মাছ ভাজা হচ্ছে এখন, আর সব মাছগুলোই রান্না করতে হবে, এই যে এতগুলো আছে। আর চিংড়ি মাছ ছাড়িয়ে রাখলাম, এই যে মশলাটা পিষতে দেবো। তো এখন বানাবো কাতলা মাছের কালিয়ানা ঝোল, জানি না, তো যাই হোক এটা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে এতে ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে তারপর ভালোভাবে ফুটিয়ে মাছগুলো দিয়ে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নিয়েছিলাম, তো সেটা দেখাতে পারিনি। তো চিংড়ি মাছটাও মানে করে নেবো এবেলাতেই, কারণ রাতে দিনে দুবেলা খেয়ে নিলে মানে শেষ হয়ে যাবে আর কি, তো তার জন্যই। আর চিংড়ি মাছটা নিরামিষই বানাচ্ছি, আর এতে দিয়েছি নারকেল, সর্ষে আর একটু পোস্ত পেস্ট করে আর কি দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে তেল, কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে এটা দিয়ে দেবো। তো এভাবে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুবই ভালো লেগেছে, আমি নিরামিষ কখনো বানাই না, তো একটা ভিডিওতে দেখেছিলাম নিরামিষ এভাবে বানাই,
তো অনেকেই বানাই যারা পেঁয়াজ রসুন খায় না তারা, তো আমি কখনো বানাইনি, তো আজকে আমি বানিয়ে দেখলাম। তো হ্যাঁ, খুবই ভালো লেগেছে খেতে, এমনকি মানে পেঁয়াজ রসুনের থেকেও আরও বেশি স্বাদ লেগেছে এটা খেতে। তো কাতলা মাছের থেকে এটাই বেশি ভালো লেগেছিলো খেতে। তো আমি এভাবে আবার নেক্সট টাইম থেকে করব। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, শুধু এটাই বাকি ছিল, আর এটা হয়ে গেলে বাকি সব হয়ে যেত। তো বাবুকে এখন আমি খাবার খাওয়াচ্ছি। তো বাবুর খাবারে দিয়েছি দেখো একটা মাছ ভাজা আর চিংড়ি মাছও ওকে দিয়েছি। তো ও ননভেজ খেতে খুব ভালোবাসে, মানে ডিম মাছ মাংস এগুলো খুব ভালোবাসে, মিষ্টি জিনিস একদম পছন্দ না। তো ও স্নান করে নিয়েছিল আর ওর বাবা মানে ওকে শুধু পাউডার আর ক্রিম লাগিয়ে দিয়েছিল, টিপ টিপ ও পরাতে পারে না আর কি। তো জামাটাও পরায়নি, বললো খাবারটা খেয়ে নিক তারপরে জামা পরিয়ে দেবে। আর বাবুকে খাওয়ানোর পর এবার আমরাও খেয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছিলো, আজকে 2:30 বেজে গেছিলো। এমনিতে যেখানে 12:30-1টার দিকে আমরা খাই, তো ওর বাবা থাকলে না সেদিন খুব দেরি হয়। তো দীপাকে দেখো মানে থালা সাজিয়ে দিয়েছি, ও এভাবে খেতে পছন্দ করে। তো এখানে করলা ভাজা আর লাউয়ের ছাল, লাউয়ের ছাল আলু ভাজা, লাউয়ের ছেচকি আর চিংড়ির মালাইকারি আর মাছ, তো এগুলো ওকে সাজিয়ে দিয়েছি। আর এখন আমরা খেয়ে নেবো খাবার। আর ব্লগটা খুব একটা আজকে বড় করছি না। তো বন্ধু সবাই তোমরা ভালো থেকো আর আমিও ভালো থাকছি। তো চলো টাটা।